রাজধানীর গুলশান এবং কুমিল্লার 14 গ্রামে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের অন্যতম হোতা সহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। জব্দ করা হয়েছে বেশ কিছু পাসপোর্ট। দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিং এ র‍্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, চক্রটি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে বেকার যুবকদের আকৃষ্ট করত। চক্রটি দেশে এবং বিদেশে অবস্থানরত ভিকটিম এবং দালালদের মাধ্যমে একে অপরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলে। এদের টার্গেট বেকার স্বল্পশিক্ষিত যুবক। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব 3 গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে র‍্যাবের একটি টিম রাজধানীর গুলশান ও কুমিল্লার 14 গ্রামে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের মূল হোতা তোফায়েল আহমেদ ও তার সহযোগী আক্তার হোসেন, আনিসুর রহমান এবং মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করে।